একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে সমাসীন রয়েছে, যারা ক্ষমতায় আসার পর কার্যত গোটা দেশের স্বাধীন সত্তা চরমভাবে ভুলণ্ঠিত হয়ে পড়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থী নেতৃবৃন্দ, আলেম ওলামা এদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার। ইসলামকে সমূলে উৎপাটিত করে দেওয়ার জন্যে দেশের নাগরিকদের হৃদয় মন থেকে ইসলামের প্রভাব ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্যে সুকৌশলে এখানে কাজ চলছে। অতি সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি অমুসলিম দেশের শিক্ষা ব্যবস্থার মতো করে তৈরি করা হয়েছে এবং সেটা বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি ছেলেদেরকে ইসলাম বিরোধী রূপে গড়ে তোলার জন্য কচি বয়সেই সেরেক ভিত্তিক পৌত্তলিক সংস্কৃতির প্রভাবে প্রভাবান্বিত একটি শিক্ষা ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে 2023 সালে যেসব পাঠ্য বই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে, এগুলো মুসলমান বানানোর বা ভালো নাগরিক বানানোর কোনো আয়োজন এসব বইয়ের মধ্যে নাই। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং একটি অনুগত গোলাম মানসিকতার নাগরিক গড়ে তোলার জন্যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। ক্লাস 6-7 বই আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন। মিডিয়ার সুবাদে দেশের মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে পড়েছে। সেখানে বিভিন্ন ধরনের শিরক এবং ইসলামের দৃষ্টিতে হারাম যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো সেখানে বাচ্চাদেরকে শেখানোর আয়োজন করা হয়েছে। মুসলিম কবি সাহিত্যিকদের যে সমস্ত কবিতা গল্প সেগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী লোকদের কবিতা সাহিত্য সেখানে ঢুকানো হয়েছে, সমকামিতার উপরে সেখানে গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, মদ মাদকতার ব্যাপারে সেখানে মোটিভেশন চালানো হচ্ছে, সংস্কৃতির নামে উলঙ্গপনা বেহায়াপনা যৌন শিক্ষা এ বয়সে ছাত্রদেরকে শেখানো হচ্ছে। ক্লাস 5 পর্যন্ত ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেয়া যাবে না, সে আইন পাস করা হয়েছে। এভাবে শিক্ষা নীতির উপরে যে ধরনের জঘন্য ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই ষড়যন্ত্র এবং এই আয়োজন, এটার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক মোরতাদ রূপে গড়ে তুলে কার্যত এই দেশকে ইসলামকে বিদায় করা। তার পাশাপাশি দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, জনগণের অধিকার, ভোটের অধিকার, সভা সমাবেশের অধিকার, এ জাতীয় সব অধিকারগুলোকে ভুলণ্ঠিত করে একটি পথভ্রষ্ট জাতি হিসাবে এই দেশটাকে গড়ে তোলার আয়োজন করা হয়েছে।